হ্যালো গাইজ, আমি কিন্তু সকাল থেকে খুবই হ্যাপি। কারণ হলো কি, আমার ফোনেও কিন্তু মেসেজ চলে এসেছে জিওর থেকে যে জিও আনলিমিটেড 5G লঞ্চ হয়ে গেছে। আর আমরা এই আনলিমিটেড জিওর 5G আমরা টোটালি ফ্রিতে ইউজ করতে পারবো। ইয়েস, সত্যি একটা বিরাট গুড নিউজ। তোমরা জানো যে যখন প্রথম জিও 4G আসে তখন কিন্তু আমরা টোটালি ফ্রিতে কিন্তু জিওর 4G ইউজ করতে পেরেছিলাম আনলিমিটেড, কারণ তারা টেস্টিং মোডে ছিল। এখনও কিন্তু সেম 5G কিন্তু এখন টেস্টিং মোডে রয়েছে, যে কীভাবে চলছে, কীরকম কী স্পিড দিচ্ছে সবটা টেস্ট করার জন্য কিন্তু টোটালি এখন ফ্রিতে আমরা জিও 5G ইউজ করতে পারবো। তো আজকে ভিডিওটি ঠিক এর উপরে যে আমরা কী করে আমাদের ফোনে জিও 5G ইউজ করবো, আর এটা কোন কোন জায়গায় ইউজ করতে পারবো, আর এটা কী করে করবো, কী সেটিংস, টোটালটা তোমাদের দেখাবো। কারা কারা ইউজ করতে পারবে, কোন কোন ফোনে ইউজ করতে পারবে না, সবটা তোমাদের দেখাবো, বা কী কী আপডেট করতে হচ্ছে সব তোমাদের দেখাবো। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যদি 5G ইউজ করতে হয় ফ্রিতে তো ভিডিওটা পড়ে দেখার অনুরোধ থাকবে। আজকে ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করো, কারণ সবার জানা উচিত যে আনলিমিটেড জি 5G চলে এসছে, সেটা কী করে ব্যবহার করতে হয়। যদি চ্যানেলে প্রথম এসে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। চলো ফটাফট দেখে নিই ফোনের স্ক্রিনে কী মেসেজ এলো, কী করে করতে হবে, কী সেটিং, সবটা তোমাদের দেখাবো। সো তোমরা দেখতে পাচ্ছ আমার সকাল সকাল ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে জিও থেকে হোয়াটসঅ্যাপে, যে ইউ হ্যাভ ট্রুর 5G, ইউর নাম্বার হ্যাজ বিন রিসিভড, জিও ওয়েলকাম অফার, ইউ ক্যান ইউজ ট্রুলি আনলিমিটেড 5G 1G পার স্পিড। 1GB স্পিডে কিন্তু আমি জিও 5G ইউজ করতে পারবো। আমি যদি মাই জিও অ্যাপটা ওপেন করলাম, অ্যান্ড ওপেন করার পর আমি যদি চলে যাই ভিউ প্ল্যানে, সেম যদি ভিউ প্ল্যানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবে এখানে কিন্তু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছ যে 5G ডেটা আনলিমিটেড কিন্তু অপশানটা কিন্তু আমার ফোনে চলে এসছে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ভ্যালিডিটি রয়েছে ফেব্রুয়ারির 2022-2023 অবধি কিন্তু আমার এই 5G আনলিমিটেড কিন্তু ভ্যালিডিটি রয়েছে টেস্টিং মুডে। তো তোমরা দেখতে পারলে যে মাই জিও অ্যাপের মধ্যেও কিন্তু আমার এই 5G আনলিমিটেড প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু একটা মেন একটা প্রবলেম যেটা রয়েছে, আমার ফোনে যদি কোনোরকম রিচার্জ না থাকে তাহলে কিন্তু আমি এই আনলিমিটেড 5G কিন্তু ব্যবহার করতে পারবো না। মানে আমার ফোনে যে কোনো একটা রিচার্জ, যদি এক মাসেরও রিচার্জ হয় 1G পার সেকেন্ড, সেটা যদি হয়, বা তোমার যদি 6 মাসে বা 3 মাসে যে কোনো একটা যদি প্ল্যান রিচার্জ করা থাকে, তাহলেই কিন্তু তুমি এই আনলিমিটেড 5G অপশানটা কিন্তু তুমি পেয়ে যাবে পুরোপুরি ফ্রিতে। কোনো রকম রিচার্জ ছাড়া কিন্তু তুমি আনলিমিটেডটা কিন্তু ইউজ করতে পারবে না। হ্যাঁ, বা যেটা হলো গিয়ে তোমাকে কিন্তু 5G জন্য কিন্তু আলাদা এক্সট্রা কোনো পে করতে হবে না। যেরকম তোমার 4G যেটা প্ল্যান তোমার রিচার্জ করা রয়েছে সেটা তোমার এমনি চলবে, তার সাথে 5G তুমি ইউজ করতে পারবে ফ্রিতে যত ইচ্ছে। এখানে যেমন 1GB বা 1.5GB বা 2GB একটা পার ডে থাকে, সেটা কিন্তু আমি আনলিমিটেড পাচ্ছি 5G তে। এবার চলো দেখে নিই যে এই 5G আমরা কী করে ব্যবহার করব, কী সেটিংস ইউজ করতে হবে, আর কী আপডেট করতে হবে। তো আমরা কী করে ব্যবহার করব এটা, তো তার আগে কিছু সেটিংস আমাদের কিন্তু অবশ্যই করতে হবে। যেটা হলো গিয়ে সিম্পল, আমরা যদি সেটিংস অপশনটা ওপেন করি, ওপেন করার পর তোমাদের এখানে সার্চ করতে হবে আপডেট বলে, আপডেট। আপডেট বলে সার্চ করার পর কিন্তু তোমার নিচের দিকে এটা স্ক্রল করলে দেখতে পারবে সিস্টেম আপডেট, দেখো সিস্টেম অ্যাপ আপডেট। তোমাদের এখানে সিস্টেম আপডেট আসতে পারে, সিস্টেম অ্যাপ আপডেট আসতে পারে। ওকে, তুমি যদি এখানে দেখবে যে সিস্টেম আপডেটে কোনো যদি আপডেট এসে থাকে, বা তুমি যদি সামি ফোন ইউজ করো তাহলে এখানে দেখতে উপরে দেখবে আপডেট রয়েছে, আপডেট হয়ে এমআই ভার্সনে যাবে, অ্যান্ড এখানে দেখবে আপডেট আসছে। এই মুহূর্তে আমার কোনো আপডেট নেই, অলরেডি এটা আপডেট হয়ে রয়েছে। ওকে, হয় এখানে আপডেট থাকবে, নাহলে সিস্টেম আপডেট করলে আপডেট হবে। অবশ্যই কিন্তু তোমাদেরকে আপডেটটা করে নিতে হবে, আপডেট না করলে কিন্তু তোমরা 5G ইউজ করতে পারবে না। যদি তোমাদের সামি হয় এভাবে ইউজ করবে, আর যদি স্যামসাং হয় সিম্পলি ওখানে আপডেট বলে সার্চ করলে তোমাদের সিস্টেম আপডেট চলে আসবে, রিয়েলমি হলেও সেমভাবে আপডেট সার্চ করলে সিস্টেম আপডেট বলে চলে আসবে। দেন তোমাদের কিন্তু সর্বপ্রথম যদি আপডেট এসে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আপডেটটা করে নিতে হবে। অনেকের ফোনে হয়তো সাথে সাথে নাও আসতে পারে, বাট যাদের চলে আসবে তারা কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবে। এবার আমরা কী করবো, সিম্পল ব্যাকে যাবো, মানে ব্যাকে গিয়ে আমাদের যেতে হবে এখানে সিম কার্ডে। ওকে, সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক, ওকে সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ওকে, করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরে যে জিও আর এয়ারটেল, তো আমাদের যেহেতু জিওতে 5G আমার চলে এসছে তো সিম্পলি আমি জিওতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক টাইপ যেটা রয়েছে সিম্পলি আমরা এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু 5G চলে এসে, এখানে দেখতে পাচ্ছ যে নর্মালি রয়েছে আমার কিন্তু LTE মানে 4G, আর উপরে রয়েছে কিন্তু 5G। দেখতে পাচ্ছ আমি সিম্পলি যখন 5G তে ক্লিক করি তাহলে কিন্তু আমার 5G এটা কিন্তু চলে আসে, দেখতে পাবো কিন্তু 5G চলে এসছে। বাট এখনও কিন্তু আমার এখানে কিন্তু ভল্টি অপশানটাই রয়েছে, তো কেন রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই এখন তোমাদেরকে বলছি। সো তোমরা দেখতে পারলে যে আমার কিন্তু 5G নেটওয়ার্কটা কিন্তু চলে এসছে আমার ফোনে কোনো আপডেট ছাড়া। যাদের 5G নেটওয়ার্কটা আসছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপডেটটা করুন, যাদের আপডেট আসেনি অবশ্যই
এক মাসের মধ্যে আপডেটটা চলে আসবে 5G-র জন্য। আমার অলরেডি চলে এসেছে, তাই আমার কিন্তু নেটওয়ার্কটা অন হয়ে গেছে। তুমি যদি দেখতে পেলে 5G নেটওয়ার্কটা সিলেক্ট করার পরেও কিন্তু আমার উপরে কিন্তু 5G-টা কিন্তু অন হয়নি। তো কেন অন হয়নি? দেখো, 5G আমার ফোনে চলে এসেছে, আনলিমিটেড অফার সব চলে এসেছে, বাট আমি যে লোকেশনে থাকি এখানে কিন্তু এখন অবধি 5G নেটওয়ার্কটা কিন্তু চালু হয়নি। এর জন্য কিন্তু আমার নেটওয়ার্কে যায় কিন্তু 5G-টা কিন্তু দেখাচ্ছে না। যদি এখানে 5G চালু হতো তাহলে কিন্তু 5G নেটওয়ার্কটা চলে আসতো। এবার আমার যেহেতু আনলিমিটেড অফার চলে এসছে, প্ল্যান রেডি, আমি যদি কোনো রকম 5G জোনে যাই তাহলে কিন্তু আমি 5G-টা ইউজ করতে পারবো। যেমন আমি যদি কলকাতা পার্ক স্ট্রিট যাই, সেসব জায়গায় 5G চালু হয়ে গেছে, বা দিল্লির কোনো মেন টাউন বা ব্যাঙ্গালোরের মেন যে সিটি সেখানে, চেন্নাইয়ের মেন সিটি, হায়দ্রাবাদের মেন সিটি, এই সমস্ত মেন মেন যেগুলো সিটি রয়েছে সেখানে কিন্তু 5G চালু করে দিয়েছে। একটা বড় প্রবলেম এটাই যে 5G-র যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেকটা কম। 4G যেমন হলো, যদি আমি এখানে যদি টাওয়ার বসাই, এখান থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা নেটওয়ার্কটা থাকে 4G। আর 5G-র ক্ষেত্রে কী হয়, ঠিক তার হাফ, 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা রেডিয়েশনটা যাবে। এর জন্য কী হয়, 5G নেটওয়ার্কে টাওয়ার বসাতে অনেক টাইম লাগবে, অ্যান্ড ততদিন অবধি কিন্তু যেখানে যেখানে চালু হয়ে তারা কিন্তু 5G ফ্রিতে ইউজ করতে পারবে। কপালটা খারাপ এটাই যে আমার এখানে এখনো চালু হয়নি, বাট আমার কিন্তু প্ল্যান সব রেডি। যদি চালু হয় তাহলে কিন্তু আমি পুরোপুরি ফ্রিতে ইউজ করতে পারতাম। তো তোমরা জানতে পারলে যে কী করে তোমরা 5G-টা ইউজ করবে আর কী সেটিংস করতে হবে সবটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেটিংসটা অ্যাপ্লাই করো। আর যদি তুমি 5G জোনে থাকো তাহলে তুমি তো আনলিমিটেড 5G ইউজ করতে পারবে। অবশ্যই কিন্তু আজকে ভিডিওটি শেয়ার করবে, কারণ সবার জানা প্রয়োজন। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো। থ্যাংক ইউ। যদি তোমাদের করতে কোনো প্রবলেম হয় আমাকে প্লিজ ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি অবশ্যই তার রিপ্লাই করবো, কমেন্টে জানিও। টাটা, বাই বাই।